নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা শুরু করছি গুড মর্নিং কলকাতা আর গুড মর্নিং কলকাতা নিয়ে অনিন্দিতার সঙ্গে আমি রয়েছি সুদীপ্ত চোখ রাখবো বিস্তারিত খবরে দুর্ঘটনায় মৃত ভারতীয় ছাত্রীকে নিয়ে ঠাট্টা মার্কিন পুলিশের দোষীর কড়া শাস্তির দাবিতে সরব হলো ভারত এক ভারতীয় তরুণীর মৃত্যু নিয়ে ঠাট্টা করার অভিযোগ ওঠে সিয়াটেলের এক পুলিশকর্মীর বিরুদ্ধে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল সাইটে যার পর নিন্দার ঝড় ওঠে এবং মৃত্যুর ঘটনা তদন্তের দাবি করা হয়েছে রাশিয়া উত্তর কোরিয়াকে ফের সতর্ক করলো আমেরিকা নতুন অস্ত্র চুক্তির জন্য রাশিয়া উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি এর জন্য তারা কোনো সংকোচ বোধ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এর চেয়ে বেশি গতিশীল আগে ছিল না জি টোয়েন্টি সম্মেলনের পর এমনটাই মন্তব্য করলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন তিনি আরও বলেন ভারত আমেরিকা জোট এবং অংশীদারিত্ব আরও নতুন করে এবং গভীরভাবে তৈরি করা হয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া সফরে আমন্ত্রণ গ্রহণ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রাশিয়া উত্তর কোরিয়ার বৈঠক শেষে পুতিনকে সৌজন্যমূলকভাবে ডিপিআরকে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়েছেন কিম জং উন এবং সেই প্রস্তাব গ্রহণ করেছেন পুতিন এলন মাস্কের তাইওয়ান মন্তব্য নিয়ে পাল্টা উত্তর তাইওয়ান বিক্রির জন্য নয় সাফ জানিয়ে দিলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী তাইওয়ান নিয়ে টেসলা কর্তার পরামর্শ ছিল এটি চীনের অবিচ্ছেদ্য অংশ যেটি ইচ্ছাকৃতভাবে চীন থেকে আলাদা করা হয়েছে ফের কর্মী ছাঁটাই গুগলে বিশ্বব্যাপী নিয়োগকারী দলে শতাধিকেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগলের প্যারেন্ট অ্যালফাবেট বুধবার এমনটাই জানিয়েছে সংস্থাটি গত জানুয়ারিতে 12,000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের চোখে পড়েছিল অবশেষে ভিনগ্রহীদের একেবারে প্রকাশ্যে নিয়ে এলো মেক্সিকো এক প্রদর্শনীর আয়োজন করে বিজ্ঞানী থেকে উৎসাহী মানুষের চক্ষুকর্ণে বিবাদ ভঞ্জন করলো মেক্সিকো কংগ্রেস কাঁচ দিয়ে ঢাকা দুটি বাক্সে দেখা গেল ভিনগ্রহীদের মৃতদেহ চলুন দেখা যাক সেই ছবি চব্বিশ ঘন্টায় তাইওয়ানে 68টি চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ তাইওয়ানের চিন্তা বাড়িয়ে সামরিক মহড়ার তীব্রতা বাড়াচ্ছে চীন ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে দুদেশের মধ্যে বেজিংকে জবাব দিতে প্রস্তুত তাইপেও আফগানিস্তানের বাজেটের ফাঁক নিয়ে সতর্ক করল বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির তরফে জানানো হয়েছে এই বছরই 10 মিলিয়ন আফগান মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন মানবিক বিপর্যয় এড়াতে $1 বিলিয়ন প্রয়োজন সেখানে প্রতি 10 জন আফগান নাগরিকের মধ্যে একজনকে খাদ্য সহায়তা দেওয়া হবে বিহারে নৌকাডুবি 34 জন স্কুল পড়ুয়া বোঝাই নৌকো ডুবে গেল নদীতে বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 18 জন শিশু বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফ্ফরপুরের বেনিয়াবাদের বাগমতী নদীতে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়ছে নিপা আক্রান্তের সংখ্যা আক্রান্তে কেরালাবাসী এই মারণ ভাইরাসে আক্রান্ত আরও একজনের খোঁজ মিলল দক্ষিণের এই রাজ্যে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংস্পর্শে আসা মানুষের সংখ্যা আক্রান্তের সংস্পর্শে এসেছে এমন 706 জনকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রক রাজ্যের একাধিক অংশকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে কেরালা সরকার বন্ধ করা হয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গোটা রাজ্যে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা সোম থেকে সংসদে 5 দিনের বিশেষ অধিবেশন লোকসভার অধিবেশনের পুরো সময় থাকতে হবে দলীয় সাংসদদের সমর্থন করতে হবে সরকারের অবস্থানকে লোকসভায় বিজেপি সাংসদদের জন্য হুইপ জারি করেছে শাসক দল বিল পাশে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কেন হুইপ জারি করতে হলো শাসক দলকে বাড়ছে রাজনৈতিক হিসেব নিকেশ এবং সোমবার থেকে সংসদে বিশেষ অধিবেশন শুরু হবে 4টি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র দলীয় সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করলো বিজেপি আমার মাটি আমার দেশ কর্মসূচি উপলক্ষে হাওড়ার বেলুড় মঠে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি মঠে উপস্থিত হয়ে সন্ন্যাসী মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্মৃতি মঠের মূল মন্দির সহ বিভিন্ন মন্দির দর্শন করেন তিনি এর আগে 12 আগস্ট হাওড়ার বাগনানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেওয়ালিতে এসে শরৎচন্দ্রের বাড়ি থেকে মাটি সংগ্রহ করে তাদের আমাদের আমার দেশ এবং আমার মাটি কর্মসূচির সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা এবং ওই মাটি নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির কর্তব্য পথে এদিন বৃহস্পতিবার সেই কর্মসূচিতে বেলুড় মঠে এসেছেন স্মৃতি ইরানি এদিন বেশ কিছু কর্মসূচি ছিল না
স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক কর্মসূচি। বৈঠকে যোগ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ময়দানের ফুটবলের তিন ক্লাবের প্রধান। বৈঠকে বাংলার ফুটবলের উন্নতি কল্পে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি মৌসুমী স্বাক্ষরিত হয়েছে এবং বৈঠকে যোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের 15 সেপ্টেম্বর মাদ্রিদে বাণিজ্য সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া অ্যান্টি র্যাগিং কমিটি। উপাচার্য সহ উপাচার্য এবং রেজিস্টার ডিন অফ স্টুডেন্টস সহ মোট 33 জন সদস্য নিয়ে গঠিত হয় এই কমিটি। নির্দেশিকা প্রকাশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের র্যাগিং মনিটরিংয়ের জন্য বিশ্ববিদ্যালয় এবং হোস্টেলগুলিতে ওই কমিটি সর্বদা সক্রিয় নজরদারি চালাবে বলে জানা গেছে। সেই সঙ্গে নির্দেশিকায় রাজ্য সরকারের অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর এবং অনলাইনে ইউজিসিতে অভিযোগের দায়েরের ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে। গত মাসের 10ই আগস্ট যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে প্রথম বর্ষের এক নাবালক পড়ুয়ার দোতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। সেই সময় বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। প্রশ্নের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির কার্যকারিতা এবং সক্রিয়তা নিয়ে। সেই সময় সিদ্ধান্ত হয় পুরনো কমিটি ভেঙে নতুন অ্যান্টি র্যাগিং কমিটি এবং অ্যান্টি র্যাগিং স্কোয়াড গঠন করা হবে। বৃহস্পতিবার সেই কমিটি গঠন করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যপালকে 12 জন প্রাক্তন উপাচার্যের আইনি চিঠি, 15 দিনের জবাব তলব। জবাব না দিলে 50 লক্ষ টাকা করে মানহানি মামলার হুঁশিয়ারি। রাজ্যপালের বক্তব্য ফিরানোর দাবি প্রাক্তন উপাচার্যের সংগঠন এডুকেশনিস্ট ফোরামের। আচার্য তথা রাজ্যপাল উপাচার্যের কাছে সাপ্তাহিক রিপোর্ট চেয়েছিলেন। রাজ্যপাল জানান 3 জন রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দেন, তাই তাদের নিয়োগ পূরণ নিয়োগ করা হবে এবং পূরণ নিয়োগ না করার কারণ নিয়ে রাজ্যপালের অভিযোগ। অপসারিত উপাচার্যদের মধ্যে কেউ কেউ ছাত্রী হেনস্থার অভিযুক্ত, কেউ কেউ দুর্নীতিগ্রস্ত, আবার কেউ কেউ উপাচার্যের চেয়ারে বসে রাজনীতি করতেন। রাজ্যপালের দাবি তার জন্যই ওই উপাচার্যদের সরানো হয়েছে। এরপর সংঘাত পৌঁছায় চরম। গুড মর্নিং, কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তী খবরে। ফের বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ল কলকাতাতে। উত্তর কলকাতার হেদুয়াতে একটি তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার বিপজ্জনক নোটিশ ঝোলানো ছিল বাড়িটির গায়ে। শরিকি ঝামেলাতে দীর্ঘদিন সংস্কার করা সম্ভব হয়নি এই পুরনো বাড়িটি। বিশের মাঝে সকালে ভেঙে পড়ে ওই বাড়ির তিনতলার একাংশ। বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা পৌঁছে কলকাতা পুলিশ বাহিনী এবং বিপর্যয় মোকাবিলার কর্মীরাও। তবে ঘটনাতে কেউ হতাহত হয়নি বলে এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে খবর। পুজোর আগে রাস্তার নতুন বাস নামছে। গণপরিবহনের সংকট কাটাতে রাস্তায় নামানো হচ্ছে 250 নতুন সরকারি বাস, সঙ্গে হাল ফেরানো হবে পুরনো বাসের। অন্যদিকে অলাভজনক 19টি রুটের 40টি বাস বেসরকারি হাতে তুলে দেবে দিচ্ছে রাজ্য। কৌশিক অমাবস্যার বিশেষ পুজো পাঠের আয়োজন বীরভূমে তারাপীঠে। বিশেষ ভোগ নিবেদন করা হয় মা তারাকে। পোলাও, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, 5 রকম তরকারি, বলির পাঁঠার মাংস, মাছের মাথা, ফল, মিষ্টান্ন সহ একাধিক পদ। সাধু থেকে ভক্ত, পর্যটক থেকে সাধারণ মানুষ সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন। এদিকে ভোর থেকেই চলেছে মা তারার পুজো। রীতি মেনে ভোর 3টে নাগাদ মা তারাকে পুণ্য স্নান করিয়ে তারাপীঠের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছিল সাধারণের জন্য। কৌশিক অমাবস্যা উপলক্ষে বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মা তারাকে পুজো দিয়েছেন ভক্তরা। সন্ধে মা তারাকে কৌশিকী রূপে সাজানো হচ্ছে। থেকে ছিল ডাকের সাজ, ভক্তদের দেওয়া হয় সোনার গয়নাতে সেজেছিলেন মা। মন্দিরত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের করা মামলায় জামিন পেলেন সিপিআইএম নেতা বিমান বসু, শতরূপ ঘোষ এবং মোহাম্মদ সেলিম। মানহানি মামলায় নগরদার আদালত সিপিআইএমের 3 নেতাকেই জামিন দিলেন। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তারা। রোজকার হাজিরা থেকে রেহাই পাওয়ার জন্য 205 সিআরপিসি ধারায় অব্যাহতি চেয়েছিলেন এই 3 নেতা, তবে সেই রায় স্থগিত রেখেছে আদালত। 2015 সালে লালবাজার অভিযান হয়েছিল। লালবাজার অভিযানে মিথ্যে মামলা দেওয়া হয় মোহাম্মদ সেলিম সহ 30 জনকে। সেই মামলায় জামিন পেলেন সিপিআইএম নেতারা। বিষ্ণুপুরে বিজেপি নেতা ভোলানাথ মণ্ডলের রহস্য মৃত্যুর কারণ জানতে এসএসকেএম হাসপাতালকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। ডায়মন্ড হারবার হাসপাতালে মৃত্যুর জন্য লিভারজনিত সমস্যার কারণ দেখানো হয়েছে। বাস্তবতা কতটা গ্রহণযোগ্য সে নিয়ে উঠেছে প্রশ্ন। বেশি ফাস্ট ফুড খাওয়ার কারণেই এই মৃত্যু কিনা তা জানার নির্দেশ বোর্ডকে। দেহে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কিনা, থাকলে তা থেকে মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে মেডিকেল বোর্ডকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
দেহের ময়নাতদন্ত কেন হলো না, কেন মৃত্যুর পর নতুন ধারা যুক্ত হলো, এ নিয়ে তদন্তকারী অফিসারের কাছে জবাব চেয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত। সমস্ত বিষয় খতিয়ে দেখার পরই সিবিআই তদন্তের বিষয়টি দেখা হবে বলে জানিয়েছে আদালত। 10ই অক্টোবর মামলার পরবর্তী শুনানি। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্ত। দেখুন কলকাতা টিভি, রাত দিন সাথে।